বৈদ্যুতিক ট্রেনের আশীর্বাদে যানজটহীন যাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে রাজধানীবাসীর। কাল মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে মিরপুর এলাকায় সাজ সাজরব। এই মুহূর্তে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে আছেন সহকর্মী রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। যদি বলি অপেক্ষার প্রহরটা কিন্তু এখন দিন শেষে ঘন্টায় নেমে এসেছে, অর্থাৎ 24 ঘন্টা পরে হয়তো এমন সময় উদ্বোধনের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তাই তো আসলে এখানে যদি আমরা এই মুহূর্তে রয়েছি আগারগাঁও স্টেশনে, এই স্টেশন জুড়ে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাজসাজরব, উদ্বোধনের যে সেট সময়ের প্রস্তুতি সেটি করা হচ্ছে। এবং সেক্ষেত্রে শুধু যে আগারগাঁও আর উত্তরা এক নম্বর স্টেশনের বিষয়টি তা না, পুরো মিরপুর জুড়ে, অর্থাৎ আগারগাঁও থেকে একদম মিরপুরের সেই মিরপুর হয়ে একদম উত্তরা উত্তর, অর্থাৎ এক নম্বর স্টেশন পুরোটাই কিন্তু আসলে একদম সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি পিলারে এই যে মেট্রো রেলের যে যাত্রা, অর্থাৎ সেই শুরু থেকে এই পর্যন্ত প্রথম সেই 2012 সালে মেট্রো রেলের উদ্যোগ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে কাজ হয়েছে সেইগুলো আর সোয়াল সবুজ সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড দিয়ে আসলে পুরো যাত্রাটা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই দুই স্টেশন, অর্থাৎ যে দুই স্টেশনে প্রাথমিকভাবে মেট্রো যাত্রা শুরু হবে সেই স্টেশন দুটিতেও কিন্তু আমরা দেখছি যে আলাদা একটা রূপ পেয়েছে। বিশেষ করে ডিভাইডারটা, যে অর্থাৎ যে মেট্রো রেলের নিচে পিলার বরাবর রাস্তায় যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের পাশে আমরা দেখেছি প্রজাতির ফুল দিয়ে, ফুলের গাছ লাগিয়ে কিন্তু সেগুলো সুসজ্জিত করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্বোধনের আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি সেটি তারা করে নিচ্ছেন। এবং আমরা এখন আগারগাঁও স্টেশনে রয়েছি, এখানে কিছুক্ষণ বাদেই কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি আসবেন। তিনি কিন্তু উদ্বোধনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয়টি পর্যবেক্ষণ করবেন, তিনি হয়তো স্টেশনের উপরে উঠেও ঘুরে দেখবেন এবং তারপরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এবং শুরুর থেকে যদি বলি, যেটি বারবার বলা হচ্ছিল যে সীমিত পরিসরে বেশ কয়েকদিন চালানো হবে, সেই সীমিত পরিসরে কিন্তু আমরা এরই মধ্যে জেনেছি যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতিদিন 4 ঘন্টা করে তারা আসলে এই যে মেট্রো রেলের যে সার্ভিসটি সেই সার্ভিসটি দিবে, যদিও কেবলমাত্র উত্তরা থেকে আগারগাঁও সরাসরি এই সার্ভিসটি তারা প্রথমে দিবেন। এবং প্রতি কোচে আমরা যদ্দূর জেনেছি যে 200 জন করে যাত্রী তারা যাতায়াত করতে পারবেন। এবং আগারগাঁও নেমে কিন্তু যারা বিভিন্ন জায়গায় যাবেন সেখানে কিন্তু উত্তরা এবং আগারগাঁও দুপাশে বিআরটিসির দ্বিতল বাসের বিশেষ সার্ভিস, মেট্রো শাটল সার্ভিস, সেটিও কিন্তু চালু থাকবে। তবে আস্তে আস্তে, অর্থাৎ 10-12 দিন পরপর কিন্তু তাদের এই সিদ্ধান্ত বদল হবে, অর্থাৎ 10 দিন পরে হয়তো নতুন কোনো একটা স্টেশন তারা খুলে দেবেন। এরপরে এই 200 জন যাত্রীর ক্ষেত্রে সেই সংখ্যা বা সেই পরিমাণটা বাড়ানো হবে। এভাবে আস্তে আস্তে গিয়ে তারা আসলে 9টি স্টেশন দিয়ে যে তাদের এই যে পূর্ণাঙ্গ যাত্রা সেটি যাত্রা শুরু করার জন্য তারা কিন্তু সময় একটি নির্ধারণ করে রেখেছেন, সেটি হচ্ছে গিয়ে আসছে বছর 26 মার্চ, অর্থাৎ এই 3 মাস একটু সীমিত পরিসরে চালানোর পরে 26 মার্চ থেকে যে পরিপূর্ণ যাত্রা বা পূর্ণ মেট্রো যাত্রা সেই মেট্রো যাত্রা শুরু হবে। তো এই আসলে মুহূর্তে আমরা অপেক্ষা করছি মূলত সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দের কাছে, তিনি এখানে পরিদর্শনে আসবেন এবং তারপর তিনি আসলে পুরো পরিকল্পনাটা বা কালকের উদ্বোধনের প্রস্তুতি সেটি সম্পর্কে সরাসরি হয়তো বা আমাদের জানাবেন, তখন হয়তো বা আমরা আবারও যুক্ত হব। আমরা সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।